আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান আইন অধিকার দেখার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা ঈদের স্পেশাল অনুষ্ঠান, ঈদ স্পেশাল আইন অধিকার। সবাইকে জানাচ্ছি আইন অধিকার অনুষ্ঠানের পক্ষ থেকে, এনটিভির পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে ঈদের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে একটি সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের অনুষ্ঠানের আমরা অনুষ্ঠানটা সাজিয়েছি এবং যেভাবে সাধারণত আমরা বসে থাকি ঠিক সেভাবে নয়। আমাদের ব্যাকগ্রাউন্ড যদিও ঠিক আছে, কিন্তু আমার সাথে গেস্ট আছেন, একাধিক গেস্ট, চারজন অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি আমাদের এই কমিউনিটির, যারা এই প্রফেশনে সুদীর্ঘকাল যাবৎ আমাদের কমিউনিটিকে সেবা দিয়ে আসছেন এবং প্রত্যেকে আজকে তাদের ঈদের বিভিন্ন অনুভূতি, ছোটোবেলার ঈদ, এখানকার ঈদ, তাদের ফ্যামিলির ঈদ, তাদের গ্রামের বাড়ি বা দেশের বাড়ির ঈদ, সমস্ত কিছু শেয়ার করার জন্য আপনাদের সাথে এবং আইনি পেশার নিয়েও কিছু কথাবার্তা বলার জন্য আজকে আমাদের অনুষ্ঠানে ওনারা আমাদের আমন্ত্রণে তারা এখানে এসছেন। আমরা যারপরনাই আনন্দিত তারা যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আমি একে একে পরিচয় করিয়ে দিচ্ছি সবাইকে। আমার ডান পাশে আছেন, সর্বডানে আছেন ব্যারিস্টার নাজির আহমেদ, যাকে আপনারা খুব ভালোভাবে চেনেন। আমার সাথে উনি বেশ কয়েক মাস যাবৎ এই প্রোগ্রামে আসছেন এবং সকলকে পরামর্শ দিয়ে আমাদেরকে উপকৃত করছেন। আমার পাশে আছেন আরেকজন আমার প্রিয় ব্যক্তিত্ব, সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান। ইনিও অত্যন্ত সুনামের সাথে আমাদের কমিউনিটিকে সার্ভ করে আসছেন। এবং আমার বাম পাশে, সর্ববামে আছেন ব্যারিস্টার মাজেদুর চৌধুরী। উনি একজন ইমিগ্রেশন অ্যাডভাইজার এবং একজন ব্যারিস্টার। উনি আজকেও আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন। উনি আপনাদেরকে, আপনাদের সাথে, আমাদের সাথে ওনার বিভিন্ন ধরনের ইদি যে অভিজ্ঞতা সেগুলো নিয়ে আলোচনা করবেন। তারপরে আছেন একজন পাবলিক অ্যাক্সেস ব্যারিস্টার, আমাদের কমিউনিটির হাতে গোনা কয়েকজন প্র্যাকটিসিং ব্যারিস্টারের মধ্যে একজন, অত্যন্ত অভিজ্ঞ ব্যারিস্টার, ব্যারিস্টার মনোয়ার হোসেন। আমি আজকে আপনারা সকলে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে আসার জন্য অত্যন্ত কৃতজ্ঞ ভরে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। এবং আপনাকেও অনেক ঈদ মোবারক আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য এবং একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান করার জন্য অসংখ্য ধন্যবাদ মাজেদ ভাই। তো আমি এখন চলে যাচ্ছি নাজির ভাইয়ের কাছ থেকে শুরু করি। এবারে ঈদ কেমন কাটলো নাজির ভাই আপনার? আলহামদুলিল্লাহ, আপনাকে প্রথমে আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সম্মানিত দর্শক মণ্ডলীকে আসলে ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর কি, এবারে ঈদটা খুবই সুন্দর কেটেছে। আসলে আপনি জানেন যে গত সপ্তাহে খুবই গরম ছিল, এর আগে আরও গরম ছিল, কিন্তু এই সপ্তাহ খুবই ঠান্ডা, মানে গরমের মধ্যে ঠান্ডা, খুবই ঠান্ডা বলতে আমি শীতকালে ঠান্ডা বোঝাচ্ছি না। তো সেই ওয়েদারে আমার মনে হয় যে এখানে সবাই অত্যন্ত সুন্দরভাবে ঈদ পালন করেছে, সকলে পাঞ্জাবি পরে এখনো ঈদের আমেজে আমরা আজকে এসেছি এবং এই এতজন আইনজীবীকে একই সাথে এবং উইকেন্ডের কাছাকাছি ঈদ হওয়ার কারণে আমরা এক্সটেন্ডেড উইকেন্ড বলা চলে আর কি, উইকেন্ডের সাথে মিলিয়ে দিয়েছি আর কি। অসংখ্য ধন্যবাদ কামরুল ভাই, আপনার কেমন কাটলো এবারে? হ্যাঁ সেলিম ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আমরা সাধারণত আইন অধিকার যেভাবে দেখে থাকি আজকে তার একটু এক্সেপশন, এবং এখানে আরও আমার কয়েকজন কলিগ এসেছেন, এখানে শেয়ার করছি এবং আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করছি। ঈদটা আমার অত্যন্ত চমৎকার কেটেছে এই কারণেই যে এবার আমার নিউবর্ন বেবি ছিল, আমার মেয়ে, দুই ছেলে ছিল, এখন আরেকটা মেয়ে হলো, তো তাকে নিয়ে এবার আমরা ঈদটা করলাম। চমৎকার কেটেছে, খুব ভালো কেটেছে এবং দর্শকদেরকে ঈদ মোবারক এবং ধন্যবাদ সেলিম ভাইকে। অসংখ্য ধন্যবাদ কামরুল ভাই আপনাকে। মনোয়ার ভাই, আপনার এবারে ঈদ কেমন কাটলো? এবার তো সামারের মধ্যে ঈদ, আপনাকে সামারের ঈদ ভালো লাগে নাকি উইন্টারের ঈদ ভালো লাগে? এবার ঈদটা আমার কাছে দুইটাই ভালো লাগে। এবার প্রথমে তো আমি দর্শকদের ঈদ মোবারক জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে এবং আপনাকেও। থ্যাংক ইউ। ঈদে আমার সবচেয়ে একটা প্রথম সকালটা শুরু হলো একটা জটিলতা দিয়ে, কিরকম জানেন, আমার মেয়েটাকে, আমার ওয়াইফকে আমি ভ্যালেন্টাইন পার্ক ইলফোর্ডে ড্রপ করে দিলাম। বাই দ্য টাইম আমি যখন কার পার্ক করছি, বাই দ্য টাইম নামাজ শেষ হয়ে গেছে, কারণ এত বেশি ট্রাফিক জ্যাম ছিল। দেন আই হ্যাড টু কাম টু ইস্ট লন্ডন বক্স। লাকিলি সেখানে আমি 11টার সময় নামাজ পড়লাম, আমার ছেলে সেখানে নামাজ পড়লাম, অনেকের সাথে দেখা টাকা দিলো। তাহলে ফ্যামিলি দু জায়গায় নামাজ পড়লেন? দু জায়গায় পড়লাম, আবার তাদেরকে আমার ছোট বোনের বাসায় আবার মিট করলাম ইলফোর্ডে। ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার হচ্ছে যে এইবার ঈদে কিন্তু ওয়েদার যেহেতু ভালো, আর এইবার যেহেতু ঈদের সময় আমরা একটু বেশি লং টাইম, ঈদের সময় সরি রোজার সময় রোজা রেখেছি, এবার ঈদের সময় খিদাটা বেশি ছিল এবং এইবার বোধ হয় একটু বেশি খেয়ে ফেলেছি আমরা, নিশ্চয় আপনারাও তাই বলেন। জি ঠিকই বলেছেন জি। আর এত বেশি আত্মীয় স্বজন সাথে এবার যাওয়া আসা হয়েছে অন্যান্য বছর তুলনায়,
আই এম ভেরি ডিলাইটেড দ্যাট এটা আমাদের অনেক ইমপ্রুভ করছে ঈদের আনন্দটা এবং আজকে যে আমরা এসেছি সবার সাথে শেয়ার করছি অন্যান্য কমিউনিটিতে যারা আছেন সবার সাথে শেয়ার করছি ঈদ মোবারক এগেইন থ্যাংক ইউ মনোয়ার ভাই মাজেদ ভাই এবার আপনার কাছে যাচ্ছি আপনার ঈদ কেমন কাটলো এবারের ঈদ খুব ভালো আমি আপনাকে এবং দর্শক সবাই যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাই আসলে বিদেশে ঈদ মানে যেভাবে দেশে আমরা করি সেভাবে তো হয় না তবে আমাদের এখানে একটা বড় সুবিধা হচ্ছে বিশেষ করে আমরা লন্ডনে তো আমাদের কমিউনিটি অনেক বড় ব্যাপক এবং এই যেটা মনোয়ার ভাই বললেন নাজির ভাই বললেন হাসান ভাই বললেন যে ওয়েদার ভালো দিনটা বড় সব মিলিয়ে আসলে খুব একটা মানে কমতি ছিল না ঈদের আনন্দ দেশে যেভাবে হয় যদি উইন্টারে পড়ে সেক্ষেত্রে কি আনন্দ একটু কমে যায় বলে আপনার মনে হয় একটু কমে যায় কারণ যোগাযোগটা মানে যারা ড্রাইভ করি তাদের জন্য ঠিক আছে বা দিনটা ছোট হয়ে গেলে হয় কি একটা অন্ধকার হয়ে গেলে মনে যেন রাত হয়ে গেল ঈদটা ছোট হয়ে গেল ঈদের আনন্দ আসলে মনে যেন দিনেই যত বড় দিন হয় তত বড় ঈদ সেটাই এরকম একটা ব্যাপার থাকে যদিও লম্বা রোজা হয় রোজা লম্বা হয় কিন্তু ওই যে আমাদের ধর্মেও বলা আছে যে ঈদের দিন তারাই বেশি আনন্দ পাবে যারা রোজা রাখলো নামাজ পড়লো পুরো এক মাস সিয়াম সাধনা ঠিক মতো করলো এই যে এক মাস আমরা লম্বা রোজা রাখলাম তারপরে যখন লম্বা ঈদ পেলাম মানে রোজাটা লম্বা হলো সেই সময় হয়তো বা দেখা গেছে যে রোজাটা আমাদের কারো মনে হয় না কষ্ট হয়েছে তারপরেও রোজা তো একটু লম্বা হয়েছিল কিন্তু ঈদটা লম্বা হওয়াতে সেই সমস্ত কিছু মানে আরো আমরা ঈদটা আরো বেশি আমাদের কাছে আকর্ষণীয় মনে হয়েছিল আমাদের যে উইকেন্ডটা আমরা পাচ্ছি গতকাল হয়তো অনেকের ওপেন ছিল বাট একটা উইকেন্ড পাচ্ছি এটা খুব ভালো আগে বোধহয় আমরা পেয়েছি ফ্রাইডে স্যাটারডে সানডে এখন কিন্তু লং ঈদটা আমাদের ছেলেমেয়েরা আমাদের কমিউনিটি মানুষজন সেলিব্রেট করছে এবার কিন্তু আরেকটা খুব মজার জিনিস যে এবার ঈদের সরি সামারের ছুটি চলছে বাচ্চাদের ঠিক একটা লম্বা ছুটি চলছে যেমন ঈদের আগে শপিং করা নিয়ে কারো কোনো সমস্যা হয় না কারণ ছুটি বাচ্চাদের ছুটি তারপরে ঈদের দিন আগে পরে সব ছুটি তো মানে বাচ্চাদের স্কুল ছুটি যারা কলেজে যায় তাদেরও ছুটি তো এই পরিপ্রেক্ষিতে এটাও আসলে ফ্যামিলি ফ্যামিলিদের জন্য খুব ভালো সোমবার মঙ্গলবারের চেয়ে বৃহস্পতিবার শুক্রবার হওয়াটা খুবই ভালো আসলে সব দিক দিয়ে বিবেচনা করলে ঈদের ঘোরাঘুরির যে ক্লান্তি একটা থাকে সেটার জন্য একটা রিল্যাক্স করা যায় আবার উইকেন্ডে এটা একটা ভালো জিনিস তো যেহেতু ঈদটা এই দেশে কোনো গভর্নমেন্ট হলিডে না তো অবশ্যই অনেক সময় দেখা যায় যে প্রফেশনের খাতিরে প্রফেশনাল এমন কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ ঈদের দিন পড়ে যায় অনেক সময় যেটার জন্য ঈদটা দেখা যাচ্ছে যে ওই মানে আপনি সারাদিন আর ছুটি নিতে পারছেন না ঈদের দিনও কোনো না কোনো কারণবশত হয়তো কোনো একটা ঈদে আপনাকে কাজ করতে হয় তো এরকম কি অভিজ্ঞতা আছে কখনো নাজির ভাইয়ের কাছে যাচ্ছি নাজির ভাই আপনার কি কখনো ঈদের দিন কোনো কারণে এমন হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ একটা হেয়ারিং আছে কিংবা কোনো একটা ক্লায়েন্ট আজকে ডিটেনশনে আছে বাট ঈদের দিন তো আপনাকে সেটা ডিল করতে হচ্ছে এরকম কি উদাহরণ আছে আপনার আছে আছে অনেক উদাহরণ আছে আমার সম্ভবত মনোয়ার ভাইয়ের আরও উদাহরণ থাকতে পারে যে আসলে ওই যে যারা বলছে যে পাবলিক ছুটি থাকার কারণে বাংলাদেশের ঈদের আমেজটা আলাদা অনেক সময় আমি কয়েকটা হেয়ারিং করেছি যেমন হ্যাটন ক্রসে ছিল তো অনেক চেষ্টা করে অনেক চেষ্টা করেও কিন্তু অ্যাডজান করতে পারি নাই তো উইন্টারে ছিল তো ঈশ্বর মসজিদে নামাজ পড়ে গিয়ে আবার হেয়ারিং ধরতে পেরেছি কারণ প্রথম জামারটা সাতটার সময় ধরে গিয়ে আমরা ইয়ে করতে পারেছি আর কি আর আরও বিভিন্ন সময় দেখা গেছে যে যদি সামারে হয় তখন আর্লি নামাজটা পড়া যায় উইন্টারে হলে একটু লেটে আর কোন কোন সময় অ্যাডজান্ট করাই যায় কিন্তু সমস্যা হচ্ছে মাস কি বলে রোজার ঈদে অ্যাডজান্টমেন্টটা অনেক সময় স্পেসিফিক হয় না কারণ এটা তো মানে সাবজেক্ট টু সাইটিং অফ দ্য মুন ওই দিন নাও হতে পারে যদিও কুরবানির ঈদটা মোটামুটি স্পেসিফিক দশ দিন আগে অন্তত জানা যায় তো যদি অ্যাডজান্ট করা না যায় যদি ডিটেনশন ম্যাটার থাকে তখন তো তার ওয়েলফেয়ারটা তো আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে তো দুটো একসাথে চেষ্টা করলে কিন্তু ম্যানেজ করা যায় একসাথে নিয়ে যাওয়া যায় জি 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 অসংখ্য ধন্যবাদ নাজির ভাই আপনাকে দর্শক মণ্ডলী দেখতে দেখতে সময় হয়ে গেল একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার অনেক কলার ফোন লাইনে অপেক্ষা করছেন সকলের উদ্দেশ্যে বলছি যে আমরা এনকারেজ করছি যে ঈদ সংক্রান্ত কোনো অনুভূতি বা কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করতে চান ফোন করতে পারেন আইনি বিষয়ে ফোন করতে পারেন আমাদের এত বড় বড় আইনজীবীরা আছেন যদিও সারা বছর নীরসভাবে এনারা আইনি পরামর্শ দিয়ে আসেন আইনি পরামর্শক অনেকে নীরস বলতে পারেন বা রসকসহীন বলতে পারেন আজকে একটু আমরা অনুষ্ঠানে রস নিয়ে আসার চেষ্টা করছি তবুও যে কোনো ধরনের প্রশ্ন বা মন্তব্যের জন্য ফোন করতে পারেন আশি জানি যে প্রচুর কলার লাইনে আছেন পরবর্তী সেগমেন্ট থেকে ফোন দু একটা নিব ইনশাল্লাহ চলে যাচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে আসবো খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ
আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস।